আজ শুক্রবার পয়লা কার্তিক দু সালের আঠেরোই অক্টোবর ধনুরাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন উপকৃত হবেন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন আপনারা সিলভারের কোন রিং আপনারা পরতে পারেন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন অথবা আপনারা ভেনাসের মাউন্টে কিছুটা আপনারা শ্বেত চন্দন লাগাতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন বেডরুমে একটা সাদা ফুল রাখতে পারেন এগুলি করলে শুক্রের তত্ত্ব আপনার প্রতি বৃদ্ধি পাবে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে প্রেমের জীবনে ফেমাস হওয়ার জন্য ক্রিয়েটিভ সেক্টরে ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তারা অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা দীর্ঘস্থায়ী রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাছের মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আপনার সুন্দর মানসিক অবস্থা অফিসে আজ আপনাকে প্রফুল্ল মেজাজে রাখবে ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আজ আপনার জন্য দিনটি ভালো আজ অবশ্যই পেশাগত উন্নতি সাধনে এটি আপনাদেরকে সাহায্য করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি ফাঁকা সময়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইবেন না একাকি থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না তাহলে দেখবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হতে চলেছে ভবিষ্যৎ সম্ভাবনার জন্য আপনাকে আজ নতুন নতুন যোগাযোগ বানাতে হবে তার পরিণামে পেশাগত উন্নতি সাধন করতে পারবেন শত্রুপক্ষ বিরোধী খুব একটু শক্তিশালী আজ কিন্তু থাকছে না